বন্ধুরা, আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো, সেটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার একটা কোশ্চেন থাকবে ওখানে, সেই কোশ্চেনের উত্তরটা তোমাদেরকে দিতে হবে, তার জন্য একটা সারপ্রাইজ থাকবে। আর সারপ্রাইজের জন্য তোমাদের পরের ভিডিওটা, মানে পরের রেসিপিটা তোমাদের দেখতে হবে, আর তখনই আমি সারপ্রাইজের কথা আমি জানাবো, ঠিক আছে? চলো তাহলে আমি রেসিপিটা শুরু করি, তোমরা দেখবে, চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন, সবাই ভালো আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা মেনু করছি, দেখো, কচু শাক, কচু শাকের মেনু করছি। সেই জন্য কী করছি, কচু শাকটাকে আমি বেছে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এটা এবার নুন দিয়ে প্রেশার কুকারের মুখটা আমি ঢেকে দেবো, দিয়ে তাড়াতাড়ি করার জন্য আমি সেদ্ধ করছি প্রেশার কুকারের মধ্যে, ঠিক আছে? চলো তাহলে আমি এই কচু শাকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি, সেই জন্য কী করতে হবে, তোমাদের আমার পাশে থাকতে হবে দেখার জন্য, ঠিক আছে? দেখতে থাকো তাহলে আমি কী করছি। দেখো বন্ধুরা, আমি কচু শাকটা রান্না করছি, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। দেখো এখানে আমি ধুইয়ে বেছে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, আর লাগছে আমার এক চামচ হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো এক চামচ, স্বাদ মতো নুন, পাঁচ ছটা কাঁচা লঙ্কা, চারটে রসুন কুচি করে রেখে দিয়েছি, আমি একটু রসুন দেবো। আর এখানে রেখেছি, দেখো, ফোড়নের জন্যে তেজপাতা আর গোটা জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা দেখতে থাকো আমার আমার কচু শাক রান্না করা, মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি, তোমরা তাহলে দেখতে থাকো আমি কীভাবে করছি, ঠিক আছে? চলে যাও না কিন্তু, সঙ্গে থেকো। এই জন্য কী করছি, আগে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। দেখো এখানে তেল একটু বেশিই দিতে হবে, এই চার পাঁচ চামচ দিয়ে দিয়েছি। এবার কী করবো, মাছের মাথাগুলো এবার ভেজে নেব। দেখো এখানে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে কচু শাকটা আমি সেদ্ধ করে রেখেছি, দেখো বন্ধুরা। এবারে আমি রান্না শুরু করে দেবো। এবার আমি জিরে, এই দেখো এখানে মাছটা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি ফোড়ন দিলাম না, এই কারণে আমরা একটু ঝাল কম খাই। আমি গোটা কাঁচা লঙ্কা দেবো, ঠিক আছে বন্ধুরা? এইবার আমি রসুন থেঁতো করে রেখেছি, দেখো রসুনটা দিয়ে দিচ্ছি। কচু শাক করতে বিশেষ কিছু লাগে না, যদি নিরামিষ করো তো ওই রসুন ফোড়ন দেবে, একটু নারকোল কুড়িয়ে দিতে পারো। আমি যেহেতু ইলিশ মাছের মাথা করছি, আজ নারকোল কুড়িয়ে দিলাম না, একটু রসুন দিলাম। এইবার আমি এখানে যে মশলাটা ছিল আমার, জিরে ধনের গুঁড়ো হলুদ, এটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কোনো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমি, শুধু কাঁচা লঙ্কা। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আদা বাটাও দিচ্ছি না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? নতুন বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। এইবার আমি কী করবো, কচু শাকটা ঢেলে দেবো।
এইবার আমি কচু শাকটা ঢেলে দিচ্ছি। দেখো আজকে বড্ড মেঘলা দিন, সেই জন্য কি হচ্ছে আমার রান্নাঘরটা অন্ধকার। আমি লাইট জ্বালিয়েও নিয়েছি, তবুও অন্ধকার দেখাচ্ছে, জানো তো। জানি না তোমরা কতটা দেখতে পাবে, আমারই অন্ধকার লাগছে, কড়াইয়ের ভেতরে মনে হচ্ছে অন্ধকার, ভীষণ মেঘলা। আমি তোমাদের একটু ইচ্ছে হলো কচু শাকটা রান্না করে দেখানো, তাই তোমাদের দেখাচ্ছি। তোমরা সবাই জানো রান্না করতে, তবুও মনে হলো যেন আমি যখন কচু শাকটা রান্নাই করবো তখন আমি একটু রেসিপিটা করে তোমাদের দেখাই। মাছের মুড়োটা আমি সবার লাস্টে দেব। আর কচু শাক সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, মাছের মাথাতে নুন দিয়েছিলাম, তাই আমি খুব অল্প পরিমাণে নুন দেবো, ঠিক আছে বন্ধুরা। তোমরা দেখতে থাকো, আমার শাকটা যখন হয়ে আসবে তখন তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কচু শাকটা প্রায় হয়ে এসেছে, এবারে আমি মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি। কচুশাক করতে খুব একটা সময় লাগে না, কারণ যদি জলটা তুমি অনেকক্ষণ ঝুড়িতে ঢেলে ধরিয়ে রাখো এক ঘন্টা মতো, জলটা অনেক সব বেরিয়ে যায়, তাহলে টানাতে বেশি সময় লাগে না। যাই হোক, তোমরা এইভাবে করে খাবে, আমি তো এইভাবে জানি, এইভাবেই করলাম রান্নাটা। হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি একটু আবার দেখিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি আমার হয়ে গেছে। তোমরা আমার রেসিপিটা দেখেছো, দেখে এবার আমাকে কমেন্টস করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবার একদিন এসে যাবো আরেকটি রেসিপি নিয়ে। বলো তো আমি কচুর শাকে কী দিতে ভুলে গেছি, দিয়েছি কিন্তু দিইনি। আবার এই প্রশ্নের উত্তর যে আমাকে প্রথম দিতে পারবে, যে বন্ধু আমাকে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দেবে, তার জন্যে অবশ্যই থাকবে সারপ্রাইজ। সেই জন্য কী করতে হবে, পরের ভিডিও দেখতে হবে, সারপ্রাইজের কথা আমি বলে দেব। ঠিক আছে, টাটা।